আমি হচ্ছে শুরুতে হচ্ছে ধন্যবাদ জানাতে চাই মাহিন সরকারকে আজকে যে এই মামলাটা হয়েছে এই মামলাটা ছিল বহুল আকাঙ্ক্ষিত আজকে আপনাদের এই সাংবাদিক ভাইদের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে এই মামলাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিটা সাধারণ শিক্ষার্থী মনে প্রাণে চাইতো যত দ্রুত সম্ভব এই আওয়ামী এই ছাত্রলীগ এই যুবলীগ ফেসিবাদী এই সন্ত্রাসীদের যারা গণহত্যা চালিয়েছিল সেই 15ই জুলাই যারা আক্রমণ চালিয়েছে শিক্ষার্থীদের উপর তাদের উপরে তাদের জন্য হচ্ছে এই নামে যাতে হচ্ছে দ্রুত হচ্ছে মামলাটা হয় এই দীর্ঘ সময় পার হলেও তথ্য প্রমাণ আজকে উপস্থাপন করে এই মামলাটা হয়েছে এর জন্য হচ্ছে আমি প্রথমেই হচ্ছে ধন্যবাদ জানাতে চাই মাহিন সরকার এরপরে হচ্ছে যেটা আমি জানাতে চাই আপনাদেরকে যে এই 15ই জুলাই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমিও হচ্ছে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমরা এই যে এইখানে যে ছেলেটা শুয়ে আছে সেই বিসি চত্বরে নৃশংস যে আক্রমণের শিকার আমি হচ্ছে এই শুয়ে থাকা ছেলেটা আমি তো আমি আমার জায়গা থেকে মনে করেছি এই মামলায় যে কোনোভাবে যে সহযোগিতা করাটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এটা আমার নৈতিক কর্তব্য যেই কর্তব্যের আলোকে যেই নৈতিকতার আলোকে আমি হচ্ছে এই মামলা করেছে তার সাথে আমি একজন সাক্ষীদাতা হিসেবে আছি এবং এই আমার মাথায় হচ্ছে ভিন্ন ভিন্ন তিনটা হচ্ছে ব্যান্ডেজ লেগেছে 9টা সেলাই লেগেছে 2টা ইন্টারনাল সেলাই লেগেছে তো এই জায়গায় এবং ওই দিন হচ্ছে আসলে বেঁচে ফিরতাম কিনা এটা যে আলহামদুলিল্লাহ আজকে আমি আসলে এখানে বেঁচে ফিরে কথা বলতে পারছি কারণ ওই সময় এমন পরিস্থিতি ছিল না এই প্রায় দীর্ঘ ক্ষত হয়েছে আমার মাথায় যে জায়গাটায় সুতরাং আমরা মনে করি এই যে আওয়ামী ফেসিবাদ যারা এই গণহত্যা নিয়ে এই হামলা নিয়ে তাদের রিগ্রেট নেই খুব দ্রুত আমি দাবি জানাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আচ্ছা এবার কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে একটু বলতে পারবেন কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনাদের এক নম্বর আসামি